Wow. সুপ্রভাত বন্ধুরা, সকলকে জানাই ভাইফোটার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভাইফোটা দিতে বাধ্য হলাম। এই থাম্বনেলটা দেওয়ার কারণ হচ্ছে, যতই ভাই বোন দুজন মিলে মারপিট হয় কি সব ঘরে ঘরেই হয়ে থাকে, ঠিক আছে, যতই হোক না কেন, কিন্তু এই দিনটাতে কিন্তু সব ভাই বোনরা একসাথে মিলিত হয়ে ভাই বা দাদাকে ফোটা দিয়ে থাকে। তো জাস্ট থাম্বনেলটা একটু মজা করার জন্য দিয়েছি, কেউ কিছু মনে করো না। তাই বলে ভাইয়ের সাথে কোনো মনোমালিন্য সেটা কিন্তু তোমরা কোনোদিনই ভেবো না। তো আমার মামার বাড়ির ভাইরাও চলে এসেছে, মামারাও চলে এসেছে, মাও ফোটা দিবে, আমিও ভাইদের ফোটা দিব। তার আগে দেখিয়ে দিলাম আমার নতুন একটা ড্রেস, দেখো পরেছি। তো জাস্ট একটি নর্মালভাবে একটু ডান্সের মতো করে একটা ভিডিও করে নিলাম। তো ভাই ফোটা স্টার্ট হয়ে গেল, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো পাশে আমার মামা তো ভাইও বসে আছে, ও ফোটা খাবে, ও কিন্তু মামা বাড়ির মধ্যে সব থেকে ছোটো। তারপর আরেকজন জিৎ টাকা দিকে, জিৎ এদিকে টাকা, ক্যামেরার দিকে জিৎ টাকা। এই ছেলেটা এখন শিখেছে বাবা, লাল লাল টাকা তো গাইস, আমার ভাইফোটা দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু মার কিন্তু অনেক ভাই আছে, তোমাদেরকে সবটাই দেখাবো। তো আমার বড় মামা চলে এসেছে, এই দেখো মা কিন্তু ভাইফোটা দিয়ে দিয়েছে, দিচ্ছে আর কি। তো দেখতে থাকো তোমরা স্টেপ বাই স্টেপ মা কতগুলো ভাইকে ফোটা দেয় সবটাই দেখাবো শেষ পর্যন্ত।
আমরা একটা সবাই ছবি উঠি। হ্যাঁ এই যে ছোট মামি, তুমি এখন ভাইফোঁটা দিতে যাবা? যাবো যাবা। এই যে আর বন্ধুরা দাও ভাই, এই যে ভাইকে দিলাম ফোঁটা, এই যে জিত, জিতকে দিলাম ফোঁটা। আমরা একদম ঠিক মামা বসো। তো গাইস, আমার তো ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আমার তিন ভাইকে খুব সুন্দরভাবে ফোঁটা দিলাম তোমাদের চোখের সামনে, তোমাদেরকে দেখালাম এবং ওদেরকেও বলছিলাম যে এখনও তো তোরা গিফট বাকি আছে, তোদেরকে কিন্তু গিফট দেওয়া হবে। আমি গিফট নিয়ে আসি, ঠিক আছে? গিফট আনা হয় নাই তোদের? রুদ্র গিফট রাত্রে নাকি মার একটা দাদা আছে, তো সেই মামা কিন্তু চলে এসেছে, তো ভাইফোঁটা স্টার্ট হয়ে গেছে আবারও। তো আরও একটা মামা বাকি আছে, তো এরপরে আরও একটা মামা আসবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর সাথে ভাইফোঁটার কী কী খাওয়া দাওয়া আছে সবটাই দেখাবো। আমার তিনটা চারটা ভাই আসছে আর একটা দাদা আসছে। আমার পাঁচজনকে মোট দিলাম, আর এক ভাই গেছে বাইরে ঘুরতে। আচ্ছা, আগে তো সব সকালবেলা মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন এগুলো আবার ই করে দিই। তো গাইস, এই দেখো মাংস কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি খেতে বসে পড়েছি। এই যে মাছ ভাজা দিয়ে টোটাল গরম গরম খাচ্ছি আরও চার। তো গুড ইভিনিং গাইস, তো বোম ফোটানো হচ্ছে দেখো এখানে। তো গাইস, এবার চলে এসেছি খুশবুদের বাড়িতে। তো আন্টি কিছু কিছু জিনিস এখান থেকে বানিয়েছে, ঠিক আছে, তো আমাকে দিয়েছে খেতে। তো যাই হোক, এখান থেকে আমি বললাম না আমি এখান থেকে এক দুটো বেশি খাবো না কিছু, এই আর কি। তো গাইস, তারপর বাড়িতে চলে আসলাম। এই দেখো একটা সুন্দরভাবে একটা জিনিস বানিয়েছি, মানে আলতা রং দিয়ে, তারপর কিন্তু আমি প্রদীপগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি, আমার ইচ্ছে ছিল। তো গাইস, হালকা হালকা শীত পড়েছে, এই দেখো কম্বল,
তো ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম, তো আজকের জন্য টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, সুন্দর সুন্দর ভিডিও আসছে।